হচ্ছে আপনাদের সকলের সামনে কয়েকটা জিনিস বলতে এসেছি, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারণ এই তথ্যগুলো আমাদের বাঙালি হিসেবে জানা খুব প্রয়োজন। এই বাংলায় এনআরসি চালু করার কথা বলা হয়েছে, আসামে এনআরসি করা হয়েছে, এনআরসি করার ফলে কি হয়েছে সেটা জানা প্রয়োজন। নিশ্চয়ই আপনার কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং নানা প্রচারণায় পৌঁছে গেছে যে এনআরসি মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানোর জন্য, নিশ্চয়ই সকলে শুনেছেন। আমারও হোয়াটসঅ্যাপ আছে, আপনারও হোয়াটসঅ্যাপ আছে, তাই তো আসামের তথ্যগুলো পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। 40 লাখ মানুষকে প্রথমে এনআরসি থেকে বাতিল দেওয়া করা হয়েছে, তার মধ্যে 38 লাখ বাঙালি। এই 38 লাখ বাঙালির মধ্যে 28 লাখ হিন্দু বাঙালি, শব্দগুলো শুনে রাখবেন। মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানোর কল, তার মধ্যে 40 লাখের মধ্যে 38 লাখ বাঙালি ধরেছে, 38 লাখের মধ্যে 28 লাখ হিন্দু বাঙালি, ঠিক আছে, আর বাকি 10 লাখ মুসলমান বাঙালি। 28 10 বোঝা গেল, এটা ছিল ইনিশিয়াল। তারপরে নতুন ডিস্ট্রিক্ট, যেখানে দুটো পুরাবর্তি বাঙালি ধরে ধরে একদম পড়েছে, পড়ে এলো এখন 19 লাখ। এটা ফাইনাল লিস্ট, এই ফাইনাল লিস্টের হেরফের হবে না। এই ফাইনাল লিস্টে কত বাঙালি? 17 লাখ বাঙালি। 17 লাখ বাঙালির মধ্যে 11 লাখ হিন্দু বাঙালি, 6 লাখ মুসলমান বাঙালি, বোঝা গেল 11+6=17। অর্থাৎ এই 11:6, 28:10 এই যদি আমরা অনুপাতগুলো দেখি, এটা আসলে সারা ভারতে বাঙালির মধ্যে যে হিন্দু মুসলমান অনুপাত আছে তাই, মানে হিন্দু দেখে না মুসলমান দেখে না, বাঙালি দেখে তুলেছে। পরিষ্কার কথা, পরিষ্কার কথাটা বুঝে নেওয়া দরকার। এবং কী বলছি এখন, বিল আনবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের প্রশ্নে আত্মহত্যা করেছে প্রায় 50 জন, যার মধ্যে আবার বলে রাখি 41 জন হিন্দু বাঙালি। বারবার হিন্দু বাঙালি হলে মোটামুটি ঠিকঠাক ঢুকে দেওয়া হয়েছে, তাই জন্য আরও আরও করে হিন্দু বাঙালি হয়েছে, যাতে কিনা আমরা বুঝতে পারি যে বাঙালি জাতিকে ধ্বংস করার কি সুচারু একটি পরিকল্পনা আমাদের সামনে আনা হয়েছে, কি সুচারু পরিকল্পনা। 40 জন আত্মহত্যা করেছে হিন্দু বাঙালি, 10 জন আত্মহত্যা করেছে মুসলমান বাঙালি। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, যেগুলো জেল, বাকি কথা শুনতে হয়তো বড় গাল ভরা লাগবে কিন্তু জেল। সেই জেলে 7 বছরের বাঙালি মেয়ে থেকে 103 বছরের বৃদ্ধ পর্যন্ত, হাজারে হাজারে, এবং তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি। এবার প্রশ্ন উঠতে পারে, কেন হিন্দু বাঙালি বা বেশি কেন? কারণ আসামে তারা বাঙালিকে বেদখল করতে চায়, এবং হিন্দু বাঙালির হাতেই জমি, ট্রেড লাইসেন্স, চাকরি এগুলো খুব বেশি আছে। বেনাগরিক ঘোষণা করলে এগুলো ঝেড়ে দেওয়া যাবে, পরিষ্কার করে। আপনারা জানেন যে এই কিন্তু সিগন্যাল এখানকার লোক পেয়ে গেছে, রিসনাতে স্লোগান উঠেছে, বাঙাল সে বাঙালি হয়, এনআরসি হয়। বুঝতে পারছেন, এই রক্তের স্বাদ একবার পাইয়ে দিলে শেষটা কোথায় কিন্তু আমরা জানি। পরিষ্কার কথা, জিনিসগুলো বুঝুন। আমরা বাঙালি এখানে যারা আছি, আমরা বাংলা পক্ষ বলে একটি সংগঠনের তরফ থেকে, আমরা সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস এসব বুঝি না, আমরা বাঙালি। সিপিএম যখন বাঙালির এগেস্টে দাঁড়ায় আমরা সিপিএমকে ধৃষ্টি করি, তৃণমূল যখন বাঙালির এগেস্টে দাঁড়ায় আমরা তৃণমূলকে ধৃষ্টি করি, এই হিন্দি বিশ্ববিদ্যালয় বানিয়েছে আমরা ধৃষ্টি করেছি, বিজেপি যখন বাঙালির বিরুদ্ধে দাঁড়ায় তারা তো একটু শেষই করে দিতে চায় তখন আমরা ধৃষ্টি করি, আমরা কাউকে ডরাই না। কিন্তু বাঙালিকেও আজকে কোনো কথা ডরালে হবে না। একটা কথা হয়তো আপনারা শুনেছেন যে এই জিনিসটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, এতে তো কিছু করার নেই, কোর্টে বলছে হয়ে যাচ্ছে হাওয়ায় হাওয়ায়, ঠিক আছে। এতে আপনি বলছেন যে প্রথমে বললাম না 40 লাখ উঠেছিল বাদ, 40 লাখের মধ্যে 2 লাখ ছিল মারোয়ারি, ভোজপুরি, 2 লাখ, তাহলে তাদের সেইভাবে প্রস্তুত হওয়ার কথা ছিল, সেইভাবে প্রসেস হয়নি। সেই সময় যে হিন্দুস্তানি ছিল হোম মিনিস্টার রাজনাথ সিং, সে বলেছে যে কোনো হিন্দিবাসীকে বাদ দেওয়া যাবে না। সে বলেছে তাকে, সর্বানন্দ সোনোয়াল, সে লোকটাকে আসামের চিফ মিনিস্টার, 19 লাখের লিস্টে কোনো হিন্দিবাসীকে, যে যার মতো বুঝে নেবে তারটা। পরিষ্কার কথা, আমাদেরটা বুঝে নিতে হবে। জাল ধরেছে, জালে করে মাছ ধরেছে, বাঙালি মাছ ধরতেই ধরেছিল, তারপরে কয়েকজন হিন্দুস্তানি গোর্খা মারোয়ারি উঠে পড়েছিল, ওগুলো আবার মাছ ধরে আবার ঝোলা ফেলে দেয় না, গরিকে আবার ফেরত করে ফেলে দিয়ে এই জালে শুধু এখন আমরা জাল কেটে ফেরতে হবে। পরিষ্কার কথা, বোঝার চেষ্টা করুন, যদি তথ্য লাগে আমাদের কাছে যারা যারা আগ্রহী আছে, ঠিক আছে, আমাদের টাকা পয়সা বেশি নেই, বড় হারে সমাজে বাড়ি দিন, যারা যারা তথ্য আছে সম্বন্ধে জানতে চান আছে চেষ্টা করে দিতে পারে। আপনার কথা দেখতে চান।
আমরা শিখতে রাজি, যদি বাঙালি জাতির কোনো টেনশন না থাকে অবশ্যই আমার আনন্দে নাচবো, এখন লেবু লাইন কিনতে আসবে, পিকনিক করতে আসবে, কিনে খাবো, কিন্তু লেবু লাইন কিনে খাওয়ার সময় হয়নি। টেনশন ক্যাম্প তৈরি হয়েছে মুম্বাইতে পর্যন্ত, টেনশন ক্যাম্প তৈরি হয়েছে বাঙালি বড় খাঁচা, কেউ বলার থাকবে না, কাউকে জানানো। এখানে মুসলমান বাঙালি রয়েছে, তাদের তো সুখিয়া আছে অলরেডি, যারা হিন্দু বাঙালি যদি মনে করো যে খুব আনন্দে আছো বলে দিই, 40 জন অলরেডি খুন হয়েছে, এটাকে খুন বলে, এটাকে খুন বলে। একটা বছরে 40 জন একটা ইস্যুতে হিন্দু বাঙালি পরের পর আত্মহত্যা করছে, হিন্দু হিন্দু ভাই ভাই করে থাকতে হবে, দেখছো ভাই না? সে সত্যি বাঙালিকে, ঠিক আছে, কোনো বাইরের কেউ বাঁচাবে না, ঠিক আছে, দিল্লি থেকে কেউ বাঁচাবে না, ওয়েসির মিম ওয়েসে বাঁচাবে না, কেউ বাঁচাবে না, রাম লক্ষ্মণ বাঁচাবে না, আল্লাহ বাঁচাবে না, বাঙালি বাঁচাবে। তাই বাঙালি বাঙালির পাশে থাকো, ঐক্যবদ্ধভাবে এনআরসির মাধ্যমে বাঙালি বিরোধী যে চক্রান্তটা করা হচ্ছে প্রতিহত করো, আর প্রতিহত করার জন্য প্রথম যেটা জানা দরকার হচ্ছে সেটা সম্বন্ধে জ্ঞান। হোয়াটসঅ্যাপে জ্ঞান নেই, জ্ঞান আছে ওয়েবসাইটে, জ্ঞান আছে আমরা যে আসামের মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া থেকে এক জায়গায় তথ্য করে খেটে খুঁটে করার চেষ্টা করেছি, তাকে জ্ঞান কিছুটা আছে বাংলা পক্ষর যে ফেসবুকে চ্যানেল আছে সেখানে দেখতে পারো, ঠিক আছে। যে কোনো প্রশ্ন করলে কিন্তু প্রশ্ন করতে হবে, পৃথিবীর সকল জ্ঞানের ভাণ্ডার আমরা নই, সব কিছু জেনে বসে আছি বুঝে আছি আমরাই দাবি করি না, কিন্তু আমাদের নিয়ে ধারদার ওই ভাণ্ডারটা যদি আমরা না বুঝি, কেউ বহিরাগত কেউ এসে বুঝে দেবে না, বরং স্লোগান তুলবে বাঙাল সে বাঙালি হাঁটা। কোথায় যাচ্ছি বুঝতে পারছো? এখান থেকেই স্লোগান উঠবে, বুঝতে পারছো না? স্টেশন লিলুয়া পুরো বাংলা এনআরসি করে তারপরে পাঠ করা করে তখন আজা বুঝবো, এই হচ্ছে কথা। একদম এটি